সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ইউটিউবের চ্যানেলের ইউআরএল চেঞ্জ করবেন। আপনার ইউটিউবের চ্যানেলের ইউআরএলটা নর্মালি খুবই হিজি বিজি, যা বোঝা খুবই কষ্টকর, এবং কেউ যদি চায় তাকে আপনি সহজে দিতে পারেন না। সো ইউটিউবের চ্যানেল ইউআরএলটা আপনি কিভাবে সহজে চেঞ্জ করে আপনার চ্যানেলের ইউআরএল দিয়ে সেটা সেট আপ করবেন, সো এটা খুবই সহজ। এই জন্য আপনাকে প্রথমে যেতে হবে ইউটিউবে। সো ইউটিউবে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখন আপনি এখানে আপনার যে চ্যানেল সেই চ্যানেলটিকে লগ ইন করতে হবে। তো আমার চ্যানেলটি অলরেডি লগ ইন করা আছে, তো আমি চ্যানেলটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চ্যানেল আমার ইউটিউবটি ফরহাদ বিডি চ্যানেলের নাম, আপনাকে এখানে ইউর চ্যানেলে যেতে হবে। ইউর চ্যানেলে ক্লিক করবেন, ইউর চ্যানেলে ক্লিক করার পরে 100 বেশি সাবস্ক্রাইবার হতে হবে। 100 বেশি সাবস্ক্রাইবার হলেই আপনি আপনার চ্যানেলের ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন এবং সহজে আপনার বন্ধুদের মাঝে এটা দিতে পারবেন। সো আমি চেঞ্জ করার জন্য, আমার অলরেডি 152 সাবস্ক্রাইবার আছে। সো আমি এখন এখান থেকে আমার লিঙ্কটা আমি নিয়ে নিব, থ্রি ডোটে ক্লিক করবেন। থ্রি ডোটে ক্লিক করার পরে আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে তখন দেখুন এখানে কপি লিঙ্ক, আপনার চ্যানেলের যে ইউআরএল লিঙ্কটা সেই লিঙ্কটাকে আপনি কপি করে নিতে হবে। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমি চলে যাব গুগল ক্রোমে, যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি মোবাইল দিয়ে কিভাবে কাস্টম ইউআরএল চেঞ্জ করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পরে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন। এখানে টিক মার্ক দেওয়ার পরে তখন আপনি এখানে সার্চ অপশনে আপনি যে লিঙ্কটি কপি করেছিলেন এই লিঙ্কটি বসিয়ে দেবেন। আমি লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পরে এই যে দেখুন আমার চ্যানেলটা এখানে চলে আসছে। আমার চ্যানেলে 152 জন সাবস্ক্রাইবার অলরেডি হয়েছে। সো আমি এখন আমার চ্যানেলের কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবো। সেই জন্য আপনাকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতেছি, এই যে ওকে দেখতে পাচ্ছেন আরেকটা পেজ চলে আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার ছবি, এটা দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজ, এখানে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো, তিনটে অপশন আছে। আমার এখানে সর্বশেষ যে অপশনটা বেসিক ইনফোতে যাবে, এটা বেসিক ইনফোতে ক্লিক করার পরে এই যে আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন ফরহাদ বিডি। ওকে, আপনি ইচ্ছা করলে এখান থেকে চ্যানেলের নামও চেঞ্জ করতে পারবেন। এখানে যে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, পেন্সিলে আপনি আপনার চ্যানেলের নামও চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো আপনার ইউআরএল কীভাবে চেঞ্জ করবেন, সেই জন্য আমি স্ক্রল ডাউন করে একটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে দেখুন আপনার চ্যানেলের যে ইউআরএলটা বর্তমান যে ইউআরএল দেখুন কি হিজি বিজি, এটা কাউকে দেওয়া আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না। আসলে যদি আপনার কোনো বন্ধু বা কেউ কাউকে আপনার চ্যানেলের ইউআরএলটা দিতে চান তাহলে খুবই কষ্টকর পারেন। সো ভিউয়ার্স, আপনি এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, আপনার চ্যানেলের ইউআরএলটা যদি আপনার নিজের মতো করে আপনার চ্যানেলের নাম দিয়ে করতে চান, তাহলে 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে এই যে আপনি এখানে দেখতে পাবেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এই অপশনটা আসবে। যদি আপনার 100 সাবস্ক্রাইবার পূরণ না হয় তখন এই লেখাটা আসবে না। সো আমার 100 উপরে সাবস্ক্রাইবার হয়েছে, এই জন্য এই লেখাটা চলে আসছে। এখন আমি সেট এ কাস্টম ইউআরএলে ক্লিক করব। ক্লিক করার পরে আমার চ্যানেলের নাম যেহেতু ফরহাদ বিডি, আপনি দেখবেন অটোমেটিক্যালি এটা এখানে বসে, আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল ইউআরএল ছিল এটা, আর কাস্টম ইউআরএল আমার কোনটা হয়েছে, কাস্টম ইউআরএল হয়েছে এটা। তো এখানে আপনি ডান পাশে আপনি দেখবেন এখানে একটা টিক মার্কের মতো একটা অপশন আসবে, তখনই আপনার এটা সেট হবে। তো আমার চ্যানেলের নাম ফরহাদ বিডি। সো আপনি এখানে কোনো সংখ্যা বা কোনো কিছু একটা অ্যাড করতে পারেন। বিডির সাথে আমি 89 দিয়ে দিচ্ছি, 89 দিয়ে দিলাম। 89 দেওয়ার পরে আপনি এখন ডান পাশে একটু খেয়াল করুন, এই যে এখানে টিকমার্ক অপশনটা চলে আসছে। টিকমার্ক অপশনটা চলে আসার পরে আপনার কাস্টম ইউআরএলটা এখন সেট হয়ে গিয়েছে। তো এখন কাস্টম আপনি এখানে যে কাস্টম ইউআরএল তৈরি করবেন সেই কাস্টম ইউআরএলটা দিলে আপনার ফ্রেন্ড ইজিলি আপনার চ্যানেল খুঁজে পাবে। তো এখন আমি এখানে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিচ্ছি। আমি এখন পাবলিশে ক্লিক করলাম,
পাবলিশে ক্লিক করার পরে এখানে কনফার্ম করার জন্য বলতেছে। ওকে, আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখন আমার এই ইউআরএলটা, কাস্টম ইউআরএলটা তৈরি হয়ে গেল। এখন যে কেউ আমার এই ইউআরএল দিয়ে খুব সহজে আমার চ্যানেলকে সার্চ করতে পারবে। আমি আপনাদেরকে সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএলটা আমি এখানে কপি করে নিলাম। কপিতে ক্লিক করলাম, লিঙ্ক কপি, কপি হয়ে গেল। এখন আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে ওকে, এখন আমি আবার গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতেছি। ঢুকার পরে আমি নিউ একটা ট্যাব ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমি আমার যে কাস্টম ইউআরএলটা তৈরি করলাম, দেখি এটা দিয়ে আমার চ্যানেলটা আসে কিনা। আমি এখানে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে আমার কাস্টম ইউআরএলটা পেস্ট করব। এই যে দেখুন, কাস্টম ইউআরএলটা পেস্ট করলাম। ফর হাত বিডি 59 পেস্ট করার পরেই আপনি এখন সার্চে ক্লিক করবেন। ভূতে এই যে আমার চ্যানেল, সেখানে আমার কতগুলো ভিডিও আছে সব এখান থেকে দেখতে। এখানে আমার কী কী আছে, হোম, যে ভিডিও, এখানে ভিডিওস কতগুলো আছে সব আপনি দেখতে পাচ্ছেন। তারপরে প্লে লিস্ট, এখান থেকে আপনি আপনার চ্যানেলের সব ভিডিও যদি ইচ্ছা করেন তাহলে দেখতে পারবেন। দেখুন, এখানে সবগুলো ভিডিও আমার এখানে অটোমেটিক্যালি চলে আসছে। সেইভাবে আপনি খুব সহজে আপনার কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন, এবং আপনার বন্ধুদের প্রয়োজনে আপনার বন্ধুদের এই কাস্টম ইউআরএলটা